ফেরাউন যখন লোকজন বলছে আপনি তো খোদা দাবি করেছেন, আপনি আমাদের বড় খোদা, পানি দেন, ঠিক আছে এখন না, কালকে দেখবি পানি চলে এসেছে। গভীর রজনীতে জায়নামাজ মগলরা ভাই নিয়ে পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে কাঁদছে, মালিক তুমি আছো আমি জানি, আমি তো দাবি করে ফেলেছি, এখন যদি এই পানির ব্যবস্থা আমি করতে না পারি, আমি যে খোদা আমার সিয়ারে পায়া থাকবে না, তুমি দয়া করে দুনিয়া আমারে দিয়ে দাও, আমি আখেরাত চাই না। এ দোয়া করার পরে পেছনে ঘুরে দেখছে দুইজন দাঁড়িয়ে আছে, তোরা কারা? ওমারে কাছে আমার এক বক্তব্য সব শুনে ফেলেছে, ওরা বলছে আমরা আপনার দেশের প্রজা, একটা বিচার নিয়ে এসেছে, বলে বিচার এখানে না রাজ দরবারে হবে, বলে না এখন রায় দেওয়া লাগবে। কিসের বিচার? প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে সেই প্রজার শাস্তি কি? ফেরাউন একবারই বলে দিয়েছে যে তার শাস্তি এই নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা। ওই দুইজন বলছে আপনি রায়টা তাহলে লিখে দেন, বলছে না লিখা লাগবে না, আমি যা বলি ওইটাই ফাইনাল। ওই দুইজন বলছে না আপনার কথায় কোনো বিশ্বাস নেই, আপনি সকালে বলেন এক কথা বিকালে বলেন আমি বলিনি, আপনি লিখে দেন। যেই বলছে না এখন লিখবো না রাজ দরবারে যাবি তখন। দুইজন বলছে দেখেন আমরা কিন্তু মরুভূমিতে দুইজন আছে আর আপনি একা, যদি আপনি বেশি কথা বলে দুইজন মিলে আপনাকে জিন্দা দাফন করবো, কেউ টেরও পাবে না। মনে করছে তাই তো, ঠিক আছে কাগজ কলম কোথায় পাবো? বলছে আমাদের সাথে আছে, কাগজ আর কলম নিয়ে লিখে দিয়েছে কোনো প্রজা যদি রাজার হুকুম না মানে তার প্রথম শাস্তি এই নীল নদীর ছবিয়ে মারা। ইতি ফিরাউন ওই করে কাগজটা হাতে নিয়ে বলছে আমাদেরকে চেনেন? বলছে না আমি জিব্রাইল আর এটা মিকাইল, আপনি যা লিখে দিলেন আপনার এই ফতোয়া কিন্তু একদিন আপনার উপরে কার্যকর হবে। ওদের নীল নদে ডুবে যাচ্ছিল, যখন ইদা আদরা কাহুল গরাকু, যখন ফিরাউন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে আর আমি মুসলমান, এরপর ফেরেশতারা আমার পানি খাওয়ায় কেন? আল্লাহ তখন ডাক দিলেন আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, স্বৈরাচার ছিলে, তোর কারণে আমার হাজার হাজার বান্দা দুনিয়ার মুখ দেখতে পারে নাই, দুনিয়াতে আসার আগেই তাদেরকে তুই বিদায় করে দিয়েছিস, তোর কারণে আমার হাজারো বান্দা 10 বছর ঘরে থাকতে পারে নাই। এটা শুধু ওই ফেরাউনের জামানায় ছিল, এখন দুনিয়ায় এসব নেই। এটা ফেরাউন যে ফতোয়া দিয়েছিল কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার প্রথম শাস্তি হবে নীল নদে চুবিয়ে মারা। হযরতে জিব্রাইল তখন ওই কাগজটার সামনে নিয়ে বলছে যে তাকান আপনি কি লিখেছিলেন, আপনি যা লিখেছিলেন সেই ফতোয়া আজকে কার্যকর হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে কোন প্রজা যদি রাজার হুকুম না মানে, তা আপনি তো এই পৃথিবীর একজন প্রজা, আমার আসল রাজাকে সবচাইতে বড় রাজা আমি আল্লাহ, আর যত কিছু আছে সব আমার প্রজা, সুতরাং আপনি প্রজা হয়ে আসল রাজার হুকুম মানেননি, আপনি যে ফতোয়া দিয়েছিলেন ওইটা এখন কার্যকর করব। আমার তো মনে হচ্ছে এই দেশে অনেক ফেরাউন এখন উঠে পড়ে লেগেছে, বিভিন্ন ষড়যন্ত্র করে যখন কাজ হয়নি এখন ষড়যন্ত্র আরম্ভ করেছে এইটা নিয়ে।